ল্যান্ডস্কেপ জায়গাটা কাছ থেকে ছিনিয়ে নিল বরফ রাশিয়া তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কায় থমকে গেল বিশ্ব জানা গেল বাংলাদেশের এক কীর্তিমান সন্তান জায়গাটাকে প্লেটে সাজিয়ে মস্কোর হাতে দিয়েছে একদল কমান্ডো নিয়ে ছুটে গেল রানা ও সোহানা প্লাটাওয়ের গেটে বিশ্বের সবচেয়ে কঠোর ট্রেনিং পাওয়া সবচেয়ে সুশৃঙ্খল এবং নির্দয় স্পেনার্স বাহিনীর সামনে পড়ে গেল রানা বাহিনী পালাবে পথ নেই সব পথ বন্ধ করে দিয়েছে মেকারো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজ আজ আপনাদের জন্য পড়ছি কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের পালাও রানা এর প্রথম পর্ব আপনারা হয়তো ভাবছেন আমি ইন্ট্রোতে ভিডিওতে কেন আসলাম আসলে আমি একটু সন্ধের মধ্যে আছি কারণ ইউটিউব থেকে বলা হয়েছে ফেস ক্যাম ভিডিও না থাকলে হয়তো মনিটাইজেশন দিবে না বাধ্য হয়ে আসা আসলে আমার ইচ্ছাই ছিল না সরাসরি আপনাদের সামনে উপস্থিত হই তারপরেও হতে বাধ্য হয়েছি এখন থেকে প্রতি পর্বেই ফেস ক্যাম্প ভিডিও যাবে একটি করে এরপর উপন্যাসটি বা গল্পটি কন্টিনিউ হবে এবং এন্ডিংয়ে আমার ভিডিও আপনারা দেখতে পাবেন প্রতি পর্বে এইভাবেই ভিডিও যাবে আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি গল্পে আজ পড়ছি মাসুদ রানা সিরিজের পালাও রানা এর প্রথম পর্ব ফেব্রুয়ারি মাস শেষ হতে চলেছে নভেম্বরের শুরু থেকে এ পর্যন্ত টানা চার মাস সূর্যের মুখ দেখেনি আর্টিক ল্যান্ডস্কেপ এ আধারের যেন কোনো অন্ত নেই অবশ্য মেঘমুক্ত আকাশে দিনের বেলা বরফের প্রতিফলন অদ্ভুত এক আলো সৃষ্টি করে অনেকটা জোৎস্নার মতো দেখতে কোনো সমস্যা হয় না প্রথম দিকে ব্যাপারটা ভালো লাগতো না কর্নেল পল কভনিক ম্যাকারফের দিনকে মনে হতো মরা মরা নির্জীব গত দু মাসে তা হয়ে গেছে এখন সে সব ভুলে গেছে সে মনে মনে হাসলো লোকটা একদিন হয়তো এই পরিবেশে স্বাভাবিক হয়ে উঠবে তার কাছে হয়তো হয়তো প্রতিদিনের তার আর ভালো লাগবে সূর্যকেই না মস্কোর কথা মনে হতে একটা চাপার দীর্ঘশ্বাস বেরোল দু মাসের কিছু বেশি হবে আর্কটিক অঞ্চলের স্পেসবার্গের নামের বাজপড়া এই জায়গাটা এসেছে সে এর মধ্যে স্ত্রী আর একমাত্র ছেলের মুখ দেখার সুযোগ হয়নি আরো কতদিন হবে না সেটা অনিশ্চিত দু মাস চার মাস নাকি ছ মাস কানের লতি চুলকে সামনে তাকালো সে যত মাসই লাগুক কিছু করার নেই তার ভাবচক্কর দেখে মনে হচ্ছে শুধু তার কেন মস্কোরও কিছু করার নেই সে ক্ষমতা যদি কারো থাকে তো প্রফেসর ত্রিপাঠির আছে এখন সেই স্পেস বার্গেনের মা বাপ লোকটা যা বলে এক কথায় তাই মেনে নেয় মস্কো কোনো প্রশ্ন তোলে না সবচেয়ে আশ্চর্যের কথা পলের সদস্যের সাথে করা দহরম মহরম রয়েছে মানুষটার রীতিমতো শ্রদ্ধা করে তারা সবাই প্রফেসরকে কে ম্যাকারফ জানে এই লোকটির প্রস্তাব পেয়ে স্পেসবার্গেনকে হজম করার প্রকল্প হাতে নিয়েছে সোভিয়েত ইউনিয়ন এও আর এক অদ্ভুত কাণ্ড কোনো বিদেশির কথা মতো তার দেশ কখনো এমন কাজ করেছে বলে নুচিন নেই সত্যি বড় অদ্ভুত কন্ট্রোল টাওয়ারের জানলা দিয়ে বাইরের এয়ারফিল্ডের দিকে তাকালো কর্নেল ম্যাকারো তারপর দিকে। প্রথমেই চোখে পড়ল বিশাল কোল লোডিং জেটি ওটার কাছে প্রফেসরের মাইনিং অফিস বড় দোতলা বিল্ডিং ওটার দুপাশে আরো কয়েকটা বিল্ডিং আছে ওগুলো অন্য মাইনারদের মাথায় বরফের পুরুষ দর জুন মাস পর্যন্ত থাকবে ওরকমই তারপর সূর্য উঠলে একটু একটু করে গলতে শুরু করবে পশ্চিমের প্রশস্ত ফিও দিকে তাকালো কর্নেল বরফের মাঠে পরিণত হয়ে গেছে ওটা সামনে লং এয়ার এয়ারফিল্ড এয়ারফিল্ডের রানওয়ে বড় এক পাহাড় আছে ওটা শেষ মাথায় যেদিকে চোখ যায় সেদিকেই পাহাড় এই ছাড়া জায়গায় তবে রানওয়ে শেষ মাথার পাহাড়টা অন্যগুলোর মতো খেবড়ো বা চোখা চূড়ন নয় ওটার চূড়া প্রায় সমতল দূর থেকে ভৌতিক কাঠামোর মতো লাগে দেখতে তার উপরে টিপ টিপ করে জ্বলছে কিছু তারা মাথা প্রায় সমতল বলে স্থানীয়রা পাহাড়টার নাম রেখেছে প্লাটা বেরগেট গরমকালে চেহারা বদলে যায় ওটার এখনকার এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে শুনেছে সে জুলাই বরফ পুরোপুরি গুলে যায় তখন জ্যান্ত হয়ে ওঠে পাহাড়ের ওপাশের এক ছোট্ট উপত্যকা লাল ও হলুদ রঙের ছোট ছোট ফুলে ভরে উঠে জায়গাটা বুনো রেইনডিয়ার তার নিচের ঢালে চড়ে বেড়ায় কখনো কখনো পোলার বেয়ারও দেখা যায় একটা দুটো কিন্তু বছরের এই সময়ে প্লাটা বেগের জমে থাকে মুখ ভার করে থাকে চেহারা দেখলে ভয় লাগে ফ্লাইট ঠিক সময় ল্যান্ড করছে তো বলকিক পিছন থেকে ভরাট গলার প্রশ্নটা শুনে সচকিত হলো কর্নেল ইয়েস স্যার প্রায় অ্যাটেনশন হয়ে গেল লোকটাকে দেখে প্রফেসর ত্রিপাঠী দর্ঘ্যে প্রায় তার সমানই হবে মানুষটা কিন্তু চড়াই বেশি দেহের তুলনায় মাথাটা বড় মাথা ভর্তি ঝাঁকড়া কাঁচা পাকা চুল এলোমেলো জুলফির কাছে বেশিরভাগ পাকা ওগুলো তার চেহারায় চমৎকার একটা আভিজাত্যের ছাপ এনে দিয়েছে বয়স পঞ্চাশের মতো ওভারকোট খুলে দরজার হুকে ঝুলিয়ে রাখল সে এক পা টেনে টেনে ধীর পায়ে এসে তার পাশে দাঁড়াল এক পায়ে সমস্যা আছে ভদ্রলোকের চেহারা বেশ প্রসন্ন অতিরিক্ত শ্রদ্ধা করে বলে হোক অথবা ভয় করে বলেই হোক একটু সরে দাঁড়ালো কর্নেল ম্যাকারফ কেন যেন এই লোকের বেশি কাছে যেতে সাহস হয় না তার নিজের চারদিকে ব্যক্তিত্ব আর কর্তৃত্বের এমন এক দুর্ভেদ্য দেয়াল তৈরি করে রেখেছে লোকটা যার থেকে দূরে থাকাই নিরাপদ বলে মনে হয় প্ল্যান প্রোগ্রাম পাকা হওয়ার পর মস্কোয় প্রফেসরকে প্রথমবার দেখেই টের পেয়েছিল সে এ লোক হুকুম তামিল করতে জন্মায়নি জন্মেছে হুকুম দিতে রাইট এবারের প্রশ্নটা নির্ভুল রুশ উচ্চারণে করল লোকটা তাকে এশিয়ান মনে হয় মেকার খুব সম্ভব ভারতীয় অনেকগুলো ভাষায় অনর্গল কথা বলতে পারে রাইট স্যার দ্রুত মাথা ঝাঁকালো সে ভেতরে ভেতরে বিস্মিত একদম সঠিক সময় লোকটা কি করে জানল ভেবে কর্নেল নিজেই জেনেছে পাঁচ মিনিট আগে মার মানুষ থেকে আকাশে ওড়ার পর এখানকার টাওয়ারে জানিয়েছে সেটার পাইলট ম্যাকারব জানলে তবেই ত্রিপাঠীর জানার কথা অথচ সে জানায়নি তার কোনো ধারণাই নেই যে এখানকার প্রতিটা টেলিফোনে পাতার ব্যবস্থা করে রেখেছে ত্রিপাঠী এমনকি তারটাতেও অ্যারোফ্লোটের ম্যানেজার হয়ে যেদিন সে এসেছে তার কদিন আগে থেকে তার চিন্তা পড়ে ফেলল প্রফেসর ঠোঁটের কোণে হাসির আভাস ফুটি ফুটি করেও ফুটল না মিলিয়ে গেল ঘড়িতে নজর বুলিয়ে নিয়ে আকাশের দিকে তাকালো তারপর যেন নিজেকে শোনাচ্ছে এমনভাবেই বলল সময় বেশি নেই বাকি প্রস্তুতি সেরে ফেলা ভালো স্যার ব্যস্ত হয়ে উঠল কর্নেল রুমের আরেক মাথায় বসা নরওয়েজিয়ান ট্রাফিক অফিসার লোকটার দিকে তাকালো ফলভিক নাম তার ছোটখাটো কাছ থেকে মুখ তুলল না সে মাথা নাড়ল না জানা কথা জবাবটা নাই হবে কেননা খবর কিছু এলে সঙ্গে সঙ্গে তাকেই জানাবে ফলভিক তবু ত্রিপাঠীকে তৎপরতা দেখানোর জন্যে প্রশ্নটা করেছে সে আমি কি ফিল্ডে যাব স্যার এখনই কেন বলল সময় আছে এখনো শুধু শুধু ঠান্ডা গিয়ে দাঁড়িয়ে থাকার কি দরকার সামনে তাকালো মুহূর্তে ভুলে গেছে কর্নেলের কথা অন্য কথা ভাবছে স্পিটসবার্গেনের বড় একটা কয়লার খনির মালিক সে স্পিটসবার্গেন বিশ মিলিয়ন ডলারে মস্কোর কাছে বিক্রি করে দিয়েছে সুযোগ বুঝে ওটা আসলে কথার কথা সোয়ালবার আর্কি এই গুরুত্বপূর্ণ জায়গাটা গ্রাস করতে পারলে সোভিয়েত ইউনিয়নের কি লাভ সেই আইডিয়া কেবল বিক্রি করেছে সে মস্কর কাছে প্রথমে দর হেঁকেছিল চল্লিশ বিলিয়ন কিন্তু ওরা এমন অনুনয় বিনয় শুরু করে দিল শেষ পর্যন্ত অর্ধেকেই রাজি হতে হলো না হয়ে উপায় ছিল না ও দেশের পলিট কয়েকজন প্রভাবশালী সদস্যের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মাধ্যমেই প্রেসিডেন্টের কানে প্রস্তাবটা পৌঁছে দিয়েছিল সে পরে যখন তারাই ধরাধরি শুরু করে দিল তখন রাজি না হয়ে উপায় কি অর্ধেক টাকা চুক্তি অনুযায়ী আগেই পেয়ে গেছে সে এখন ভালোই ভালোই অবশিষ্ট কাজ মিটে গেলে বাকি টাকা নিয়ে কেটে পড়বে পশ্চিমা বিশ্বের সাথে মস্কোর কুত্তা কামড়াকামড়ির মধ্যে থাকার কোনো ইচ্ছে তার নেই বুক ভরে আর্কটিকের ঠান্ডা বাতাস টেনে নিল সে সামনের উন্মুক্ত এয়ারফিল্ডের দিকে তাকিয়ে মনে মনে জন মানড্রো লং ইয়ারের উদ্দেশ্যে বলল চির স্বর্গবাসী সুখে থাকু পরক্ষণে আনমনা হয়ে গেল বরফ যুগে এই এলাকা ছিল নোমেন্সল্যান্ড ভাবছে প্রফেসর ত্রিপাঠী কেউ আসত না অনেক অনেক পরে উনিশশো সালে এক আমেরিকান জন মানড্রো লং ইয়ার ঘুরতে ঘুরতে এসে হাজির হয় এখানে কোল মাইনিং শুরু করে তার দেখা দেখি আরও অনেকেই আসে প্রচুর কয়লা এখানে কাজে মাইনিং ব্যবসা দিনে দিনে বিস্তার লাভ করতে থাকে একেবারে গায়ের ওপরে বলে কয়েক বছর পর জায়গাটা দখল করে নেয় নরওয়ে প্রথমে এ নিয়ে হম্বিতম্বি করেছিল মস্কো কিন্তু সে সময় যার শাসিত রাশিয়া দুর্বল ছিল বলে বিশেষ কাজ হয়নি তাতে ইংল্যান্ড আমেরিকা নরওয়ের দখল মেনে নেয় মাইনিং ব্যবসা আরও বাড়াবার ব্যাপারে অশ্ল সাথে আলাপ আলোচনা শুরু করে প্রথমবার তাতে ছেদ পড়ে প্রথম বিশ্বযুদ্ধের কারণে যুদ্ধ শেষে কয়লা উত্তোলন শুরু করে তারা কয়েক বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে গেলে আবার তা বন্ধ হয়ে যায় নাতি বাহিনী দখল করে নেয় গোটা সোয়ালবার আর কি পেলাগো যুদ্ধের শেষ দিকে রাশিয়া আমেরিকা ও ইংল্যান্ড সম্মিলিত অভিযান চালিয়ে মুক্ত করে অঞ্চলটা সে কথা মনে রেখে যুদ্ধের পর নরওয়ে নতুন আইন করে স্পেসবার্গেনের ক্ষেত্রে তা হলো যে কোনো দেশ বা ব্যক্তি নির্দিষ্ট অঙ্কের কর দিয়ে কয়লা তুলতে পারবে সেখান থেকে তবে কোনো মতেই জায়গাটাকে সামরিক স্বার্থে ব্যবহার করতে পারবে না কেউ এ নিয়ে আন্তর্জাতিক চুক্তি হয় আমেরিকা ইংল্যান্ড জার্মানি রাশিয়া সহ প্রায় বিশটি দেশ সই করে তাতে সেই থেকে বলতে গেলে সবার এজলামি সম্পত্তি ছিল স্পেস বার্গেন কোনো ঝুরঝামেলা নেই হাঙ্গামা হুজ্জত নেই সবাই যে যার খনি থেকে কয়লা তুলছে দেশে পাঠাচ্ছে ত্রিপাঠিও শুরু করেছিল কাজ কিন্তু কমার্স যেতে না যেতেই অদ্ভুত এক আইডিয়া জন্ম নেয় তার মাথায় সেটাকে ঘষে মেজে মস্কোর কাছে বিক্রি করার উদ্যোগ নেয় আর কি ভাগ্য টোপ ফেলতে না ফেলতে টোপ ফাতনা ছিপ সব শুদ্ধ গেলে ফেলে ওরা অবশ্য গিলবে নাই বা কেন সেটা এমনই এক প্ল্যান কাজে লাগাতে পারলে মাত্র দু বছরের মধ্যে পৃথিবীর মানচিত্র বদলে যাবে একটাই মাত্র থাকবে তখন বিশ্বে সেটা হবে সোভিয়েত ইউনিয়ন পাশ থেকে খুব করে কেশে উঠল কর্নেল স্যার সময় হয়ে এসেছে মাথা ঝাঁকালো প্রফেসর আকাশের দিকে তাকালো একটু পরেই দেখা দেবে ওটা তারপর লং ইয়ার ইনফরমেশন দিস ইজ অ্যারোফ্লট টু ও সেভেন রেডিওতে এয়ারলাইন্স পাইলটের দূরগত কণ্ঠ শোনা গেল সিধে হয়ে বসল নরওয়েজিয়ান এয়ার ট্রাফিক কন্ট্রোলার উঠে রুমের মাঝখানে দীর্ঘ কনসোলের কাছে এসে একটা মাইক্রোফোন তুলে নিল অ্যারোফ্লট টু ও সেভেন জানলার কাছে দাঁড়ানো লোক দুটোর উপর চোখ রেখে বলল সে সিভিল এভিয়েশনের ছক বাধা বুলে আওড়াতে শুরু করলো পাইলট সম্ভাব্য অ্যারাইভেলের টাইম জানালো ফলভিক জানালো বাতাসের গতি গ্রাউন্ড টেম্পারেচার ভিজিবিলিটি ইত্যাদি এখানকার রান্নায় পূব দিক থেকে প্রায় সোজা পশ্চিমে গেছে এই মুহূর্তে বাতাস বইছে পশ্চিম থেকে কাজে বাতাসের বিপরীতে ল্যান্ড করা উচিত রুশ লাইনারের সেটাই স্বাভাবিক কিন্তু রুশরা কখনোই তা করে না কারণ তাতে পাহাড় ঘেরা প্রশস্ত এক উপত্যকার উপর পৌঁছে উচ্চতা কমাতে হয় তাতে কিন্তু কোনো সমস্যা হয় না আর সব দেশের এয়ারলাইনে তাই করে কেননা লং এয়ারবিনের এয়ারফিল্ডে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম অত্যাধুনিক একেবারে লেটেস্ট তারপরও রুশরা ঝুঁকি নিয়ে বাতাসের দিকে পেছন ফিরে ল্যান্ড করে তাতে একটা সুবিধা অবসা আছে প্রশস্ত ফিয়র্ডের ওপর দিয়ে পৌঁছতে অনেক কম সময় লাগে কিন্তু ল্যান্ডিংয়ের সময় নিজস্ব গতি আর বাতাসের ধাক্কা সামলে উঠতে যান খারাপ হয়ে যায় পাইলটের ল্যান্ডিং উইল বি অন রানওয়ে ওয়ান জিরো পাইলটের ব্রিটিশ উচ্চারণের ইংরেজি ভেসে এলো স্টেশন ম্যানেজার ম্যাকার অফের দিকে ফেলল ফলভিক বলল বাতাসের গতি বিশ নট অন্য মাথায় নামা উচিত টু ও সেভেন নইলে টাচ খুব ফাস্ট হবে সেটা তাকেই ভাবতে দিন জবাব দিল কর্নেল ঝুঁকিটা তাকে নিতে হচ্ছে আপনাকে নয় শ্রাগ করল কন্ট্রোলার আমার কি ভাবল সে পরামর্শ দেয়া দরকার দেয়া হয়েছে শোনা না শোনা ওদের ইচ্ছে কমেন্সিং ডিসেন্ট বলল পাইলট কণ্ঠে পরিষ্কার উদ্বেগ নিজের ইচ্ছে মতো ল্যান্ড করুন নিরাস্ত জবাব ফলভিকের রানওয়ে ক্লিয়ার আছে তার প্রথম বাক্যটা ল্যান্ডিং এর সমস্ত দায় দায়িত্ব টু ও সেভেনের পাইলটের কাঁধে চাপিয়ে দিল রুটিন স্লিপে সময়টা লিখে রাখলো সে কয়েক মিনিট পর জেট বোয়িং এর গর্জন শোনা গেল রেডিও বিকনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে প্রফেসর ত্রিপাঠী নাক প্রায় জানলার কাছে ঠেকে রয়েছে চেহারায় চাপা উদ্বেগ টু সেভেন নেভিগেশন লাইটের ঝিলিক দেখছে সে ফিওটের অন্য মাথার দিকে চলে যাচ্ছে ওটা উচ্চতা কমে আসছে একটু একটু করে তিন হাজার ফুটে নেমে ঘুরবে ওটা তারপর শুরু হবে ফাইনাল অ্যাপ্রোচ অ্যাকশন শুরু হলে যা যা ঘটবে মনে মনে তার কাল্পনিক ছবি দেখছে প্রফেসর নিচে টার্মেকের দিকে তাকালো একজন নরওয়েজিয়ান পুলিশ দাঁড়িয়ে আছে নিরস্ত্র তার নীল ইউনিফর্ম ট্রাউজার হাঁটু পর্যন্ত উঁচু বুটের ভেতর গোজা হাঁটতে শুরু করলো লোকটা প্রকাণ্ড খিলানের মতো হ্যাঙ্গারের দিকে যাচ্ছে ওটাই টার্মিনাল বিল্ডিং হিসেবে ব্যবহার হয় ঘুরে এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে দেখলো সে মাইক্রোফোন হাতে নিয়ে বসে আছে লোকটা শূন্য দৃষ্টিতে ফিওটের দিকে তাকিয়ে রয়েছে লোকটা সতর্কবাণী কিছুটা অস্বস্তিতে ফেলে দিল শেষ পর্যন্ত সামলে নিল ত্রিপাঠী কিছুই ঘটবে না ভাবছে সে নিরাপদেই ল্যান্ড করতে পারবে টু ও সেভেন যদি কোনোরকম মিসচার্জ না করে বসে পাইলট ফিরে আসতে শুরু করেছে লাইনার ফ্যাকাশে আলো ওটার নেভিগেশন লাইটগুলো চলমাল তারার মতো লাগছে হঠাৎ করে ল্যান্ডিং লাইট দুটো জ্বলে উঠলো ওটার দুটো দানবীয় চোখ যেন মোটা বিন ছুড়ে খুঁজছে গ্রাস করার মতো কি আছে আরও ফ্লট টু ও সেভেন ফাইনালস উঁচু গলা শোনা গেল পাইলটের রানওয়ে ইজ ফ্রি ফর ল্যান্ডিং সারা দিল ফল হুইক এই কথাটা আর কোনো লাইনারের ক্ষেত্রে ব্যবহার করে না সে করে শুধু অ্যারোফ্লটের বেলায় অপ্রচলিত ইডিও ওদিকে ত্রিপাঠী ও ম্যাকারো রুদ্ধ শ্বাসে আছে আলোর পিছনে প্লেনটার সুবিশাল কাঠামোর দিকে ক্রমে আকাশ ছেয়ে ফেলতে শুরু করেছে ওটা টাচ সুবিধার জন্যে শুনে সমান্তরাল করছে ওটাকে পাইলট লেজের দিকটা মনে হচ্ছে যেন নিচু হয়ে আছে ল্যান্ডিং লাইটের তীব্র আলো চোখ ঝলসে গেল প্রফেসরের তবু নজর সরাবার কথা ভাবছে না সে মন্ত্র মতো তাকিয়ে আছে একেবারে শেষ মুহূর্তে পাইলট ভুল করেছে বুঝতে পেরে দম আটকে এলো তার শেষ পর্যন্ত মিস করে বসেছে হারামজাদা আশঙ্কা হলো ওর একটু দেরিতে টাচ ডাউন করলো টুপলভ করেই কামানের গোলার বেগে টাওয়ারের সামনে দিয়ে পুব দিকে ছুটে গেল চোখের কোনা দিয়ে ফলভিকা ক্র্যাশ বাটনের দিকে হাত বাড়াতে দেখল ত্রিপাঠী অসহায়ের মতো রানের দিকে তাকিয়ে আছে লোকটা বাটন টিপে দেবে কিনা বুঝতে পারছে না ওদিকে রিজার্ভে দেওয়ার ফলে ভয়াবহ গর্জন ছাড়ছে টুপোলোভের তিন ইঞ্জিন ছোটখাটো একটা তুষার ঝড় লেগে রয়েছে লেজের সাথে অনুসরণ করছে প্লেনটাকে গোটা টাওয়ার থরথর করে কাঁপছে ঝনঝন করছে জানলার কাঁচ পাইলট ঘন ঘন ব্রেক চাপছে বলে টুপলভ কাঁপছে ভীষণভাবে এর মধ্যে গোটা রানওয়ে খেয়ে ফেলেছে ওটা শেষ মাথার ঢালের দিকে ছুটছে এখন কাঁপতে কাঁপতে ঢাল নেমে গেছে ফিওর্ডে ওয়েস্টল্যান্ড ওটা বিপর্যয়টা বোধ হয় ঠেকানো গেল না ভেবে শক্ত হয়ে উঠল প্রফেসর এত যত্নের প্ল্যান শেষ মুহূর্তে এভাবে কেঁচে যাচ্ছে দেখে মাথা বিগড়ে গেল দুহাত শক্ত মুঠো পাকিয়ে প্রায় চেঁচিয়ে উঠল সে স্টপ স্টপ হারাম জাদা মাথা মোটা ওদিকে কর্নেলের দেহ আড়ষ্ট হয়ে গেছে দাঁতে দাঁত চেপে কি যেন বলছে বিড়বিড় করে গাল চোখের কোন কুচকে আছে ঠোঁট সরে গেছে দাঁতের উপর থেকে গেল ভাবছে সে দুর্ঘটনা ঘটলে তদন্ত হবে ফাঁস হয়ে যাবে সব তারপর সারা দুনিয়া ছিঁচি করবে অন্যদিকে ফলবিক আর উপায় নিয়ে দেখে বাটনে তালুর চাপ বাড়াতে যাচ্ছিল এমন সময় হঠাৎ পাল্টে গেল পরিস্থিতি দানবটাকে মোটামুটি বাগে নিয়ে এলো পাইলট রানওয়ের একদম প্রান্তে কড়া ব্রেক কষে দাঁড় করিয়ে ফেলল শক্তিশালী স্প্রিংয়ের ধাক্কায় সামনের দিক বেশ খানিকটা নিচু হয়ে দোল খেয়ে উঠে পড়ল ওটার নাক এঞ্জিনের ভয়াবহ হুঙ্কার থেমে গেল চট করে অলস ভঙ্গিতে ঘুরে এ মুখ হল টুপলভ চেপে রাখার দম একসাথে ছাড়ল ত্রিপাঠী ও মেকারব ফল ফিকো বাটন থেকে হাত সরিয়ে মৃদু গলায় বলল গিয়েছিল আরেকটু হলে আমার তা মনে হয় না আত্মবিশ্বাস ফিরে পেতে মাথা নামল কর্নেল ম্যাকারফ আপনি বোধহয় জানেন না আমাদের পাইলটরা শুধু পৃথিবীর সেরা নয় সবচেয়ে অভিজ্ঞ ঘুরে টাওয়ারের সামনে এসে দাঁড়াল প্লেন এয়ারফিল্ডের কর্মচারীরা গ্যাংওয়ে নিয়ে ছুটল ওঠার দিকে টাওয়ারে উপস্থিত অপর দুজনকে দেখলো ফলভিক নিচু গলায় কি যেন বলছে বয়স্ক মানুষটা স্টেশন ম্যানেজার তার প্রতিটা কথায় মাথা দুলিয়ে সায় দিচ্ছে কি বলছে মাইনার ভাবল সে তাকে এত হুজুর হুজুর করছে কেন লোকটা ওদিকে গায়ে ভিড়েছে গ্যাংওয়ে চারজন দাঁড়িয়ে আছে ওটার গোড়ায় তাদের দুজন নরওয়েজিয়ান পুলিশ একজন এয়ারপোর্ট কমান্ডেন্ট এবং শেষের জন মেকার সহকারী এয়ারলাইনারের দরজা একটু খুলল তারপর পুরোটা এক সুন্দর স্টারেজ দেখা দিল তোর ম্যাকারোভের সহকারীর উদ্দেশ্যে কিছু বলল এর একটু পর দোরগোড়ায় দেখা দিল প্রথম যাত্রী গাঢ় রঙের পুরো কোট পরা তার পিছনে একই পোশাকে আরো কয়েকজন বের হলো সন্তুষ্ট হয়ে মাথা ঝাঁকালো প্রফেসর দেখতে সাধারণ মনে হলেও ওরা আসলে অসাধারণ পৃথিবীর সেরা সৈনিক স্পেয়নার সবচেয়ে কঠোর ট্রেনিং পাওয়া সবচেয়ে সুশৃঙ্খল এবং নির্দয় রুশ প্যারাট্রোপার টাওয়ারের ভেতরে কোনো শব্দ আসছে না বাইরে থেকে প্রফেসর ত্রিপাঠীর মনে হচ্ছে মুখ ছায়া ছবি দেখছে সে যার চিত্রনাট্যকার সে নিজে কর্পোরা ডজন খানেক চাত্রী নেমে এসে নিচের তিন নরজিয়ানকে সুকৌশলে ঘিরে ফেলল তারপর শুরু হলো আসল খেলা সোভিয়েত বর্ডার পুলিশ ট্রুপের এক ফুল ইউনিফর্মড অফিসার দেখা দিল দৌড়গড়ায় এক মুহূর্ত দেরি না করে নেমে আসতে শুরু করলো সে তার পিছনে একদল পুলিশ মিলিটারি গ্রেড কোটের উপরে লেদার বেল্ট ও হোলস্টার পরে আছে তারা এয়ারপোর্ট কমান্ডেন্টকে বেস্টুনি ভেঙে বের হওয়ার ব্যর্থ চেষ্টা করতে দেখল প্রফেসর মানুষটার চেহারায় ও হাত নাড়ায় প্রতিবাদের ভাষা কিন্তু দৃঢ়ভাবে থামিয়ে দেওয়া হলো লোকটাকে তার অর্থহীন আশফালন দেখে হাসল সে এদিকে বজ্রাহতের মতো দাঁড়িয়ে ছিল এয়ার কন্ট্রোল অফিসার ফলভিক হঠাৎ সচকিত হয়ে চেঁচিয়ে উঠল সে কি হচ্ছে এসব কারা এসেছে ওই প্লেনে স্রোতের মতো বর্ডার নামছে টুপলভের পেট থেকে জগিং করতে করতে নিচে এসে লাইন দিয়ে দাঁড়াচ্ছে তারা ওদিকে দুদিক থেকে ধরে রেখেছে যাত্রীরা জায়গায় দাঁড় করিয়ে রেখেছে এই অন্যায় উত্তেজনায় প্রায় চেঁচে উঠল ফল হয়ে। এখানে সৈন্য পাঠিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আপনার দেশ চরম অন্যায় করেছে আমি সিসেলম্যানকে রিপোর্ট করতে যাচ্ছি এখনই তার দিকে ঘুরে দাঁড়ালো প্রফেসর ঠান্ডা গলায় বলল তাই করুন প্লিজ তাকে এখনই আসতে বলুন আমি কথা বলবো তার সাথে আপনি আপনি চেহারায় কে গভর্নর আপনার সাথে কেন কারণ ইনি সব ম্যাকারো থামিয়ে দিল লোকটাকে হাত ইশারায় পেছনের এয়ারফিল্ড দেখিয়ে বলল ওখানে এখন যা ঘটছে সব এর পরামর্শই ঘটছে তাই আপনার গভর্নরকে এর সাথেই কথা বলতে হবে আপনি কি বলছেন বুঝতে পারছি না আমি একটু একটু করে কাঁপছে নরোজান এয়ার ট্রাফিক কন্ট্রোলার কি ঘটছে এসব আতঙ্কিত চোখে বাইরে তাকালো ফিল্ডে ছোটাছুটি করছে রুশ বর্ডার পুলিশ বাহিনীর সদস্যরা এখানে সেখানে পজিশন নিতে শুরু করেছে সবার হাতে অত্যাধুনিক রাইফেল তাদের অ্যাকশন দেখলে বুঝতে অসুবিধা হয় না যে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চলছে সব কিছু এখনো কিছুই ঘটেনি ম্যাকারোব বলল আপনি যা দেখছেন তা কেবল সূচনা আসল ঘটনা একটু পর ঘটবে আপনি গভর্নরকে ফোন করুন এখনই তার ডেস্কের উপরের দুটো টেলিফোনের একটা নির্দেশ করল সে ওটা সরাসরি গভর্নরের অফিসের সাথে সংযুক্ত জানা আছে তার দ্যাস অ্যান্ড অর্ডার কাঁপা হাতে রিসিভার তুলল ফলভিক কি মানে কি বলবো তাকে ব্যাটার ফোলা গালে কোষে এক চর মারতে ইচ্ছে হলো কর্নেলের কিন্তু সামলে নিল বলবেন সোয়ালবারের ব্যাপারে সোভিয়েত ইউনিয়ন নরওয়ের সাথে জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন ব্যবস্থা গড়ে তুলতে আগ্রহী রাজনৈতিক বাস্তবতার কারণে চোয়াল ঝুলে পড়লো লোকটার বিভ্রান্ত দৃষ্টিতে সামনে দাঁড়ানো লোক দুটোকে দেখছে পালা করে হঠাৎ কথাটার ভেতরের অর্থ ধরতে পারল সে রাগ ফুটল চেহারায় বুক টান করে দাঁড়ালো এটা আমাদের দেশ মিস্টার রাশিয়ার সাথে কোনো রকম জয়েন্ট অ্যাডমিনিস্ট্রেশন করার কোনো ইচ্ছা আমাদের নেই ভুল বললে বন্ধু হাসি ফুটল কর্নেলের মুখে আর চোখে পাশে দাঁড়িয়ে থাকা নির্বিকার প্রফেসর দেখে নিল এখানে আমরা মেজরিটি রুশ মাইনার আছে মাত্র এগারোশো নাকি আজকাল গণতন্ত্রের আস্থা নেই নরওয়ের ভূতের মুখে রাম নাম বলল ফলভিক বাই স্ট্রিটি ওটা পাঁচ দশকের পুরনো বাধা দিল কর্নেল অচল হয়ে গেছে আমার দেশ নতুন স্ত্রীটি স্বাক্ষরিত হওয়ার অপেক্ষা আছে সে যাক আপনি খবরটা জানাবেন গভর্নরকে না আমি জানাবো বেশ সময় নিয়ে কাজটা করলো ট্রাফিক অফিসার তারপর রিসিভার রেখে হাতের উল্টো পিঠ কপালে বোলালো এত শীত ওখানে একটু একটু করে ঘাম জমেছেটের পেয়ে অবাক হলো সে আধ ঘন্টা পর আরও দুটো প্লেন আসছে আমাদের তাকে সামলে ওঠার সময় দিয়ে বলল কর্নেল ওগুলো ল্যান্ডিং ব্যাপারে অ্যাবসলিউট প্রায়োরিটি দিতে হবে আপনাকে মনে রাখবেন আপনি যতক্ষণ আমাদেরকে সহযোগিতা দেবেন ততক্ষণ আমরাও আপনাকে সহযোগিতা দিয়ে যাব বক্তব্য শেষ করে সমর্থনের আশায় প্রফেসরের দিকে তাকালো লোকটা সব কথা ঠিকঠাক মতো বলা হয়েছে কিনা জানতে চায় মাথা সামান্য নেড়ে সমর্থন জানালো ত্রিপাঠী মনে মনে হাসছে ছয় মাস আগে ঠিক যেভাবে যা ঘটবে ভেবেছিল সেভাবেই ঘটছে সব মস্কোকে সন্তুষ্ট করতে পেরেছে সে এখন আর একটা কাজ শুধু বাকি ওটা শেষ হলেই বাকি টাকাটা পেয়ে যাচ্ছে তারপর ছুটি ব্রাসেলস হিলটন রিসেপশন রুমের বারম্যানরা আর জিন্স কাউবয় শার্ট এবং স্টেটসন হ্যাট পরেছে কোমরের বেল্টে হোলস্টার তার মধ্যে নকল কোল্ড এর কারণ আজকের রাত স্টেট অফ জর্জিয়া হিসেবে পালন করছে হিলটন সারা হলে ছড়িয়ে ছিটে থাকা বিজনেস গেস্টদের স্কচ আর পরিবেশন করছে বারবেনরা। হলের এক প্রান্তে একটা নিচু স্টেজ তার উপর স্কারলেট ও হারা সেজে দাঁড়িয়ে আছে আমেরিকান এক সুন্দরী শুধু সুন্দরী নয় খুবই সুন্দরী সে ধব ধপে সাদা ক্রিনোলাইন স্কার্টে তার রূপ যেন হাজার গুণ বেড়ে গেছে পাশে দাঁড়িয়ে রয়েছে ফ্রক কোট পরা রেড বাটলার আমাদের চেয়ে ও দুটোকে আরও বড় আহাম্মকের মতো লাগছে এক বারমেন আরেক বারমেনকে উদ্দেশ্য করে ফিসফিস করে বলল কি বল গর্ধবের মতো লাগছে জবাব দিল এরিক ব্রাউন গিয়ারে ভীষণ অস্বস্তি লাগছে তার কিন্তু এসব নিয়ে এ মুহূর্তে আলোচনা করতে চায় না কিছুই করতে রাজি নয় সে এখন স্রেফ তথ্য জোগাড় করা ছাড়া এ ধরনের পার্টিতে কান খাড়া রাখলে অনেক তথ্য পাওয়া যায় একটু পর স্টেজে উঠল গেস্ট অফ অনার মার্কিন রাষ্ট্রদূত বিশাল দেহি মানুষ নীল সুটে তাকে ভালোই মানিয়েছে ওহারার পাশে তার দিকে তাকিয়ে গালে টোল ফেলে হাসলো মেয়েটা আশা করি আপনার লাইব্রেরির জন্য এই স্মারক স্মৃতিটি গ্রহণ করে আমাদেরকে ধন্য করবেন স্যার একটা বই এগিয়ে দিল নিল ওটা রাষ্ট্রদূত একটু ইতস্তত করে ওহারার গালে চুমু খেল আজ এখানে আমাকে যে অবিশ্বাস ও সংবর্ধনা দেওয়া হল বলল লোকটা তার কথা সারা জীবন মনে থাকবে আমার আমি কৃতজ্ঞ হাততালি শব্দে মুখর হয়ে উঠল হল ওর মধ্যেই ভাষণ দিয়ে চলল রাষ্ট্রদূত এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে আমার মার্কিন যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যেকার দৃঢ় বন্ধুত্ব অডিয়েন্সের উপর সতর্ক নজর রেখেছে এরিক ব্রাউন সিল্কের ড্রেস পরা এক মোটা বয়স্ক বেলজিয়ান মহিলাকে টেবিল থেকে সন্তর্পণে এক টুকরো স্ট্রবেরি ফ্ল্যান তুলে সবার অলক্ষ্যে দ্রুত মুখে পুড়তে দেখে হাসলো মনে মনে লোভ ভাবল সে বয়স বাড়লে বিশেষ করে মেয়েদের মধ্যে এই জিনিসটার বাড়াবাড়ি দেখা দেয় রাষ্ট্রদূতের দীর্ঘ ভাষণ শেষ হলো এক সময় গন উইথ দ্য উইন্ড জুটি বিদায় নিল ওয়ালসের তালে তালে তারপর শুরু হলো ডিনার সময় যত গড়াচ্ছে ততই নার্ভাস হয়ে উঠছে এরিক ব্রাউন সানরা তার অপেক্ষায় আছে দেরি হয়ে যাচ্ছে চলে না গেলে হয় থাকবে তো মেয়েটা যন্ত্রের মতো এক কূটনীতিকের ক্লাসে বার ঢালতে ঢালতে ভাবল ওর দেরি দেখে চলে যাবে না তো নিশ্চয়ই না ও থাকবে যাবে না কারণ সানরাও ওই মোটা মেয়েছেলেটার ছেলেটার মতো লোভী অবশ্য খাওয়ার বেলা নয় এখনও ও সে বয়স আসতে অনেক দেরি আছে সান্ড্রার একমাত্র আকর্ষণ হচ্ছে এরিক ব্রাউন তাকে ছাড়া ইদানিং আর কিছু ভাবতেই পারে না মেয়েটা বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে মনে মনে হাসল এরিক পাগল আর কাকে বলে ঠিক আটটায় ডাক ডি আর এনবার্ক রেস্টুরেন্টে পা রাখলো সান্ড্রা কারমেন পরিচিত প্রায় নিয়মিত খদ্দেরটিকে দেখে হাসি মুখে বা করল ম্যানেজার পদ দেখিয়ে নিয়ে চললো নির্দিষ্ট টেবিলের দিকে মেয়েটা বসতে বসতে মৃদু গলায় বলল ভাওলা ম্যাডাম ড্রিঙ্কস থ্যাংক ইউ হেসে মাথা দোলাল সান্ড্রা লোকটার অপশ্রীয়মান পিঠের দিকে তাকিয়ে থাকল ডাক ডি তার খুব প্রিয় এখানকার পরিবেশ খুব আপন মনে হয় রান্নাও চমৎকার জায়গাটা রয়্যাল প্যালেসের কাছেই এক নির্জন রাস্তায় হিলটন থেকে হেঁটে আসতেও প্রায় দশ মিনিট লাগে এরিকে সুবিধে হয় ও সুবিধার জন্যেই এই রেস্টুরেন্ট বেছে নিয়েছে সান্ড্রা হিলটনে থাকে সে ম্যানেজার ফিরে এলো তার পছন্দের পানীয় ওয়াইন নিয়ে গ্লাসটা টেবিলে রেখে সান্ড্রার হাতে মেনু তুলে দিল কিন্তু ওটা এক পাশে সরিয়ে রাখলো সে আমার ফ্রেন্ড এলো অর্ডার দেব নিশ্চয়ই ম্যাডাম সরে এলো ম্যানেজার এমন এক জায়গায় দাঁড়ালো যেখান থেকে মেয়েটাকে ভালো করে দেখা যায় মেয়েটা ইংরেজ ম্যানেজার জানে ধারণা বয়স তেত্রিশ পেরিয়েছে এই বয়সের রমণীদের কি বলে যেন ইংরেজরা ইংলিশ রোজনা না হ্যাঁ তাই তবে এই ফুলটি তার স্বাভাবিক সৌন্দর্য হারাতে বসেছে ভাবলো সে পাঁচ দশ বছর আগে যে সম্পদ ছিল তার কিছুই প্রায় নেই যৌন আবেদন বলে কি একটা থাকে মেয়েদের মধ্যে তাও নেই তারপর চেহারাও সাদামাটা তাহলে উঠছে অল্প বয়সের জার্মান ছোকরা কি দেখে মেটার পিছনে লেগে আছে শুধু শরীরটা লোভে মেটার ফিগার আছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু যৌবন করল ম্যানেজার অন্ধকারে সব বড় লোককে কালো মনে হয় সে জানে নেটো হেডকোয়ার্টারসে যথেষ্ট গুরুত্বপূর্ণ পদে চাকরি করে মেয়েটা বেতনও নিশ্চয়ই ভালো পায় হিলটনের এক বারমেনের সাথে মেয়েটির এই ঘনিষ্ঠ সম্পর্ক অ্যারিক কোথায় চাকরি করে একদিন দুর্ঘটনাবশত ব্যাপারটা জানতে পেরে খুবই বিস্মিত হয়েছিল সে কে যেন তাকে বলেছিল লোকটা ফ্রিল্যান্স সাংবাদিক খবরটা মিথ্যে প্রমাণ হওয়ায় অ্যারিক ব্রাউনকে দেখে সোজা হলো সে সিল্ক টাই আর কার্ডোরি জ্যাকেটে লেখকের মতো দেখাচ্ছে ছোকরাকে গুড ইভিনিং স্যার এগিয়ে এসে বলল ম্যানেজার যদিও খুব একটা উৎসাহ দেখালো না বারমেন তো বারমেনই সে যত বড় হোটেলেরই হোক না কেন ম্যাডাম আপনার অপেক্ষায় আছেন দ্রুত পায়ে সান্ড্রার কাছে এসে দাঁড়ালো যুবক তার হাতে চুমু খেয়ে বলল আমি খুব দুঃখিত ডার্লিং কাজে আটকে গিয়েছিলাম ও কিছু নয় হাসলো সান্ড্রা বেশিক্ষণ হয়নি আমি এসেছি ম্যানেজারকে সিনজানো আর সোডার অর্ডার দিল আরেক এ সময় হুইস্কি হলেই ভালো হতো কিন্তু বেলজিয়ান হুইস্কির দাম বেশি মনে হয় তার এক বোতল কিনতে গেলে একদিনের রাহা খরচের অর্ধেকই বেরিয়ে যায় তাই কিনে খ্যান আসে দরকারও পড়ে না নেটো কমিশারি থেকে তার জন্য দামি দামি ব্রিটিশ আমেরিকান ডিউটি ফ্রি হুইস্কি কিনে রাখে সানরা রাতে ওর অ্যাপার্টমেন্টের দেদারসে তাই গেলে আজ দেরি হলো কেন ডার্লিং যুবকের হ্যান্ডসাম চেহারার দিকে অপলক তাকিয়ে আছে সানরা। এমন এক সুদর্শন সুপুরুষ তার বয়ফ্রেন্ড ভাবলে দেহ মনে পোলক জাগে তাকে রোজই কাছে পাই কিন্তু তাতে ওর মন ভরে না বিয়েটা না হওয়া পর্যন্ত ভরবেও না যত ইয়ে হোক না প্রতিদিন আর বলো না চোখে মুখে বিরক্তি ফোটাল এরিক বড় এক পার্টি কাভার করতে গিয়ে দেরি হয়ে গেল ম্যাগাজিনের সম্পাদক বলল আর কি যাচ্ছে তাই এমন বোরিং কি বলবো দুটো ঘন্টা আহা বেচারি চোখ মুখ করুণ হয়ে উঠল সান্ড্রার ইচ্ছে হলো এখানে একটু আদর করে প্রেমিককে ভেব না এরিক বলল আগামী মাসে ডেস পি গেলে একটা ফিচার রাইটারের পথ খালি হচ্ছে তখন এসব ছোটোখাটো ম্যাগাজিন আর থাকছি না আমি সে যাক এখন বলো কি অর্ডার দেওয়া যায় বলে স্বর্ণ সে এমনিতে আজ দেরি হয়ে গেছে বেশি খাওয়া ঠিক হবে না কি বলো ব্লাশ করলো সান্ড্রা দৃষ্টি নত হয়ে এলো আপনা আপনি হ্যাঁ টুপিট পিচ ভাবলো এরিক ন্যাকামো তোমার চুলে সোনালি রং করালে কেমন হয় আমার তো মনে হয় চমৎকার লাগবে সত্যি আবার ব্লাশ করলো মেয়েটা কিন্তু অফিসে সবাই কি বলবে কে জানে কি বলবে মানে তোমার বস জেনারেল অ্যান্ডারসন ব্লন্ড মেয়েদের পছন্দ করে তা করে মাথা ঝাঁকালো সানরা কিন্তু তার জন্য কেন ও কাজ করতে যাব করলে তোমার জন্য করতে পারি ঠিক আছে তাহলে তাই করো অবশ্যই বলল সানরা তোমার সাথে যতক্ষণ থাকি ততক্ষণ নিজেকে খুব ধন্য মনে হয় আমার মাথা নাড়ল যুবক না লাভ বরং আমারই নিজেকে ধন্য মনে হয় ওইটার এসে অর্থহীন প্যান হাত থেকে উদ্ধার করলো তাকে খাওয়ার ফাঁকে অন্য বিষয় তুললো সে তোমার অফিসের খবর কি আজ নিশ্চয়ই খুব ব্যস্ত দিন গেছে হ্যাঁ খুব অস্থিরতার মধ্যে কেটেছে শুনলাম রুশান নাকি সোয়ালবার ছেড়ে যাওয়ার দাবি প্রত্যাখ্যান করেছে বলল এরিক রয়টার দিয়েছে খবরটা আমি অবশ্য ওটা কবজা করার সুযোগ পাইনি অন্য এক ফ্রিল্যান্সার আগেই পাঠিয়ে দিয়েছে ছোটোখাটো মিডিয়ার কাজ করার এই হচ্ছে যন্ত্রণা অল্প পয়সায় যাত্রার কাছ থেকে খবর কেনে ওরা অর্থাৎ এই খবরের বিনিময়ে তুমি কিছু পাচ্ছ না তোমার ম্যাগাজিন থেকে ভাবো কি করে আমার আগেই তো আরেকজন পাঠিয়ে দিয়েছে সহানুভূতির চোখে এড়িকে দেখল সান্ড্রা তোমার এডিটর এ ব্যাপারে জানতে আগ্রহী শ্রাক করলো যুবক জানি না তবে আগ্রহী হবে নাই বা কেন হাজার হোক পত্রিকার এডিটর তো কিন্তু তোমাদের মিউনিক তো আর্টিক থেকে অনেক দূরে তা হোক মাথা দোলাল জার্মান এটা কি জাতা খবর কানা শুনলাম ন্যাটো নাকি এর মধ্যে পায়ের বুড়ো আঙ্গুলে ভর করে খারাপ হয়ে গেছে আমার তো মনে হয় এই ঘটনা মেজর কনফ্রন্টেশনের জন্ম দিবে রাশিয়ার ন্যাটোর মধ্যে মাথা দোলাল সান্দ্রা হ্যাঁ তা হয়তো দেবে বোঝো তাহলে চেহারা উজ্জ্বল হয়ে গেল এদিকের এরকম মুহূর্তে যদি এখানকার ভেতরে দু চারটে খবর আগে ভাগে পেয়ে যাই তাহলে আমার আই মিন আমাদের ভবিষ্যৎ তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি ডার্লিং আমি অবশ্য বলছি না তুমি এমন কিছু করো যাতে তোমার ক্ষতি হয় তেমন কিছু কিছুতেই চাইবো না আমি ইচ্ছে করে কিছু সময়ের বিরতি দিল সে কয়েক চামচ বেফ আর জ্যাকেট পটেটো মুখে পড়ে ওগুলোকে বাগে এনে শুরু করলো আবার তবে কথা হলো এ ব্যাপারে কিছু স্কুপ নিউজ যদি ওদেরকে দিতে পারি তাহলে নিশ্চয়ই ডেস পেগেলের চোখে পড়ে যাব আমি তখন ওরাই খুঁজে নেবে আমাকে বিয়েটা তাহলে বেশ তাড়াতাড়ি সেরে ফেলতে পারবো আমরা কিন্তু ডার্লিং এই ব্যাপারে আমি নিজেও ঠিক মতো কিছু জানি না সানরা বলল এমন কি সোয়ালবারের নামটাও আজই প্রথম শুনলাম তুমি ন্যাটো প্রেস অফিসের সাথে যোগাযোগ করলে ভালো হতো না বিশ্বাম আগে মনে মনে বলল এরিক ন্যাটো করেছিলাম ওরা কোনো মন্তব্য করতে রাজি নয় কিন্তু আমি সত্যি বলছি এখনো ব্যাপারটা সম্পর্কে ভালো মতো কিছুই জানতে পারিনি আমি আহা ঠিক আছে তাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বলল এরিক আজই জানতে হবে এমন কথা কখন বললাম আমি আজ না হোক কাল জানতে পারবে কাল না হোক পরশু আফটারঅল তুমি ন্যাটো মিলিটারি কমিটির চেয়ারম্যানের অন্যতম পি তোমাকে তো জানতেই হবে কিছু বলল না সানরা খাওয়া থামিয়ে চুপ করে কি যেন ভাবছে তার চোখে মুখে অজানা ভয়ের ছায়া দেখে মনে মনে ঘাবড়ে গেল এরিক। বুঝল বেশি চাপাচাপি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি প্রসঙ্গ পাল্টালো এই দেখো ফালতু কথা সময় নষ্ট করছি আমরা এদিকে খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে নাও নাও খেয়ে নাও তারপর নতুন ওয়ালপেপার লাগিয়েছ অ্যাপার্টমেন্টে এক ঘন্টা পর সানড্রার চমৎকার অ্যাপার্টমেন্টের বেডরুমে ক্লান্ত দেহে শুয়ে আছে অ্যারিক ও সান্ড্রা প্রেমিকের বাহতে মাথা রেখে চোখ বুঝে আছে তৃপ্ত মেটা। ঘুম পাচ্ছে খুব একটু একটু ভারী হয়ে উঠছে নিঃশ্বাস এই সময় আবার পুরনো তুলল যুবক মৃদু কণ্ঠে নিজের জীবন ও লক্ষ্যের কথা বলল কাল্পনিক ব্যবসায় বাবা শেষ সম্বল পেনশনের কয়েক হাজার মার্ক খুঁয়ে কিভাবে মাসের পর মাস অনাহারে অর্ধাহারে থেকে বেঁচে থাকার জন্য নতুন একটা সম্বল খুঁজে বেরিয়েছে বেশ ইনিয়ে বিনিয়ে বলল এরিক সানটার খেয়াল হলো কখন যেন অজান্তে উঠে বসেছে সে দুঃখের কাহিনী শুনে বুক ফেটে যাচ্ছে তার চোখ দিয়ে দরদর করে পানি গড়াচ্ছে তোমার বাবা এখন কি করেন মানে ওদের সংসার কান্নায় গলা বুঝে এলো তার প্রশ্নটা শেষ করতে পারল না ওকে আড়াল করে চোখ মটকালো এরিক মনে মনে হেসে খুন বাবা বেঁচে নেই ওর টাকার শোকে ইচ্ছে করে কথা অসমাপ্ত রাখলো মা মা আছে মিউনিখে তাকে মাসে মাসে টাকা পাঠাতে হয় চালিয়ে গেল সে যদি পূ পশ্চিম ক্রাইসিস নিয়ে কয়েকটি স্কুপ নিউজ করতে পারে তাহলে হয়তো দিন ফিরবে হয়তো কেন অবশ্যই ফিরবে ডেরিস গেলে চাকরিটা পেয়ে বার্লিনে থাকার সুযোগ পাবে মায়ের যত্ন নিতে পারবে সানডারও ভালো লাগবে ওখানে না লেগেই পারে না কারণ বার্লিনের মতো সুন্দর শহর ইউরোপে খুব কমই আছে ইত্যাদি ইত্যাদি বলে অল্পক্ষণের মধ্যেই একেবারে কাদার দলায় পরিণত করলো প্রেমিকাকে বিশ্ব রাজনীতির এই সন্ধিক্ষণে সে কি পারে না তার প্রেমিক একটু সাহায্য করতে প্রশ্ন করলো এরিক ব্রাউন পারে না তাকে উন্নতির সিঁড়ির ধাপে খানিকটা তুলে দিতে সোয়ালবারের ব্যাপারে নেটো কি ভাবছে কি করতে যাচ্ছে জানতে ওকে সাহায্য করতে পারে না কথার ফাঁকে ফাঁকে আবার সান্ডাকে জাগিয়ে তুলল সে আধ ঘন্টার জন্য ছেদ পড়ল আলোচনায় তারপর ফের শুরু করলো এরিক সানডা কিছু বলতে পারল না অতি সুখে ক্রমাগত কেঁদে চলল একটা ব্যাপারে মেটা একদম নিশ্চিত এই বয়সে ঈশ্বরের দয়ায় অপ্রত্যাশিতভাবে এরকম একজন সাচ্চা প্রেমিক জুটে যাওয়া রীতিমতো সৌভাগ্যের ব্যাপার তাকে কিছুতেই হারাবার ঝুঁকি নেবে না সে মনে মনে এরকম একজন জীবনসঙ্গীর অপেক্ষাতেই তো ছিল সে এরকম হ্যান্ডসাম উচ্চাকাঙ্ক্ষী আর ভাবপ্রবণ একজনের স্বপ্নই তো জীবনভর দেখেছে সে তাহলে আজ কেন পেয়েও তা নেবে না সে ভাবনা চিন্তা দ্রুত সেরে ফেললো সান্দ্রা ঠিক করল কিছু কিছু তথ্য সরবরাহ করবে সে আরেককে তবে ভাইটাল কিছু দেবে না নেট প্রেস সাংবাদিকদের যা জানাবে তার চেয়ে সামান্য কিছুটা বেশি জানাবে তার বেশি নয় ডিসিপ্লিন অফ সিকিউরিটি সম্পর্কে সর্বোচ্চ ট্রেনিং নেওয়া আছে তার কাজে এমন কিছু করবে না যাতে ডিসিপ্লিন ভঙ্গ হয় সরাসরি কিছু না বলে এটা সেটা সম্পর্কে অ্যারিককে আভাস দেবে সে কোনো গোপন তথ্য দেবে না কোনো মিলিটারি সিক্রেটস তো অবশ্যই না অবশেষে প্রেমিককে সাহায্যের প্রতিশ্রুতি দিল সানড্রা উত্তেজনা উঠে বসলে অ্যারিক সত্যি নিশ্চয়ই ও ডার্লিং ও ডার্লিং দাঁড়াও কালি মাকে তোমার কথা জানিয়ে মিউনিকে চিঠি লিখব ছেলের বউ সম্পর্কে আগাম জানিয়ে রাখি মা তার আছে বটে তবে পশ্চিম জার্মানিতে নয় জার্মানিতে থাকে সে চাকরি করে সে দেশের গোয়েন্দা সংস্থা হেরস্টিয়ান বা স্টার্সিতে ছেলেও তাই প্রয়োজন পড়বে বলে আগে থেকে এখানে এসে ঘাঁটি গেড়েছে সে কেজিবির নির্দেশে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ফাঁদে ফেলেছে মেয়েটাকে প্রেমে অবশ্য অনেক দেরিতে জানল সে খবর হওয়ার পরের কথা নিজের আছে প্রফেসর ত্রিপাঠী সারা মুখে পরিতৃপ্তির মৃদু হাসি সামনে হালকা ক্রিম রঙের দেয়ালে ঝোলানো ঘড়িটার উপর চাউনি স্থির সোনালি রঙের সরু সেকেন্ডের কাঁটার সাথে ঘুরছে সুইপিং কাঁটা ঝাঁকি খায় না লাফিয়ে লাফিয়ে চলে না মসৃণ গতিতে এক নাগারে চলে ভাগ্যে বিশ্বাস নেই প্রফেসরের তার মতে সৌভাগ্য দুর্ভাগ্য হচ্ছে দুর্বলদের কথা তার মতো করিতকর্মাদের কর্মাদের কাছে ওসবের কোনো মূল্য নেই কোনো কাজে উন্নতি করতে চাইলে সময়োচিত হিসেবে পদক্ষেপ একটু কৌশল প্রয়োজন একটু নির্দয় হওয়া এরকম কিছু নিয়ম মেনে চললেই আর ওসবের তোয়াক্কা করতে হয় না সাফল্য আসবেই যেমন এসেছে এখনকার বেলায় অবশ্য এসেছে বলে ভুল হবে সেধে আসে নিয়ে সাফল্য তাকে ম্যানেজ করে আনতে হয়েছে প্রচুর মাথা খাটাতে হয়েছে এজন্য অনেক কৌশলের আশ্রয় নিতে হয়েছে এত বড় একটা কাজ সফল হওয়া কি মুখের কথা নাকি সোয়ালবারে যখন প্রথম আসে তখনকার কথা ভাবল সে সান ফ্রান্সিসকো ছিল সে বড় এক দাম মারার কাজ প্রায় শেষ করে এনেছে এমন সময় হঠাৎ করে শুভ কাজে বাঁ হাত দিয়ে বসলো তার চিরশত্রু কাজ তো গেলই প্রাণটাও আরেকটু হলে গিয়েছিল সেই ধাক্কায় বাধ্য হয়ে চেনা জানা জগৎ ছেড়ে পালিয়ে আসতে হলো তাকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকার জন্যে স্পেসবার্গেনের থানা কাটলো সে ছোটোখাটো একটা মাইনিং কোম্পানি খুলে বসলো প্রথম দিকে এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না তার যতদিন আর কোনো ব্যবস্থা করতে না পারছে ততদিন ব্যবসা করেই কাটানোর ইচ্ছে ছিল কিন্তু ওই যে কথায় বলে ঢেঁকি স্বর্গে গেল ধান ভানে সেটা তার বেলা তো সত্যি হল এখানে ব্যবসা হয় মূলত রাষ্ট্রীয় পর্যায়ে ব্যক্তিগত পর্যায়ে হয় তবে কম কাজে নেমে এসব প্রাইভেট এন্টারপ্রাইজের পরোক্ষ শত্রুতে পরিণত করলো সে নিজেকে তাকে ভাগিয়ে দিতে উঠে পড়ে লাগলো তারা নানা উপায়ে বাধা দিতে লাগলো আসল সমস্যায় পড়ল প্রফেসর খনি শ্রমিক নিয়ে বিভিন্ন এজেন্সির মাধ্যমে নরওয়ে থেকে যে সমস্ত শ্রমিক জোগাড় করে নিয়ে আসে কয়েকদিন যেতে না যেতে কিছু বেশি পয়সার লোভ দেখে তাদের ভাগিয়ে নিয়ে যায় অন্য প্রাইভেট কোম্পানিগুলো মাত্র দু মাসে পরিস্থিতি এমন তিক্ত পর্যায়ে পৌঁছল যে উপায় না দেখে রাশিয়ার দিকে ঝুঁকতে বাধ্য হলো সে এ দেশের পলিটবোর কয়েকজন প্রভাবশালী সদস্যের সাথে পুরোনো সম্পর্ক ঘষে মেজে নতুন করে নিল অল্প দিনের মধ্যে সোয়ালবার আর্কে নিরাপত্তার ব্যাপারে যে গলদ আছে ততদিনে তা জানা হয়ে গেছে তার বিশ্বের সামরিক শক্তির ভারসাম্য টলিয়ে দেওয়ার ক্ষেত্রে জায়গাটা কতখানি গুরুত্বপূর্ণ সেটাও আর অজানা নেই ফলে নতুন স্বপ্ন দেখতে শুরু করলো ভেতরে ভেতরে নাড়াচাড়া করতে লাগলো ওটাকে প্রথমে রুশ বন্ধুদের সাহায্য চাইল সে তারা করল দলে দলে রুশ খনি শ্রমিক এসে যোগ দিল তার কোম্পানিতে নরওয়েজিয়ানদের তুলনায় প্রায় অর্ধেক পারিশ্রমিকের কাজ শুরু করলো তাদের পক্ষ বদলের কোনো প্রশ্নই আসে না এটা হলো ত্রিপাঠীর প্রথম লাভ দ্বিতীয়টা হলো রুশ শ্রমিকরা খুবই পরিশ্রমী কষ্ট সহিষ্ণু নরোজিয়ানদের তুলনায় অনেক বেশি কাজ করে অভ্যস্ত ফলে অল্প দিনেই বাকি সব প্রাইভেট মাইনিং কোম্পানি পেছনে পড়ে গেল অল্প দিনেই তাদের ফেলে অনেক মাইল এগিয়ে গেল সে জমে উঠল ব্যবসা আরও একটা কাজ করলো সে জনপ্রিয়তা অর্জনের লক্ষ্যে সবারে যে জিনিস ছিল না সে রাগবে ফুটবল টুর্নামেন্ট চালু করল চ্যাম্পিয়ন দলের জন্য নগদ পুরস্কার ও ট্রফির ব্যবস্থা করল সে ফুটবল আগেও খেলা হতো এখানে কিন্তু কোনো টুর্নামেন্ট হতো না এ কাজ করায় রাতারাতি জনপ্রিয় হয়ে উঠল প্রফেসর কয়েক মাসের মধ্যে জমে উঠল রাগবি খেলা গত দুবছরে আটটা টুর্নামেন্ট হয়েছে তার পাঁচটায় জিতেছে তার দল দুবার জিতেছে নরওয়ে একবার জার্মানি নিজের অবস্থান ভালো মতো পোক্ত করে পরবর্তী কাজে হাত দিল ত্রিপাঠী ঘনিষ্ঠ বন্ধু ও খনিজ সমস্যা সমাধানের ব্যাপারে তার প্রধান সাহায্যকারী রুশ সমরমন্ত্রী জেনারেল বরিচ ইভানোভিচ স্টলিপিনকে অচিন্তনীয় এক প্রস্তাব দিয়ে বসল লোকটা সে সময় বাৎসরিক ভোগ করছিল নিজস্ব দাচায় ছোটোখাটো মানুষ বয়স পঁয়ষট্টির মতো সারা দেহ বন মতো লোমে ঢাকা ভুড়োজোড়া শুয়োপোকার মতো মোটা খুব ঘন চোখ ছোট ছোট তবে দৃষ্টি অন্তর্ভেদী বিপত্নিক ছেলে মেয়েও নেই একদম ঝাড়া হাত পা প্রস্তাব শুনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো লোকটা কি বলতে চাইছো বুঝলাম না বলছি ধরো যদি এমন হয় এক বছর পর দেখা গেল বিশ্বে একটাই মাত্র পরাশক্তি আর তার নাম সোভিয়েত ইউনিয়ন আমেরিকা তার তুলনায় হাজার মাইল পেছনে পড়ে গেছে কেমন হয় বলল প্রফেসর আবারও তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসল স্টলিপিন খামস বন্ধু তুমি ভালো করেই জানো তা কখনোই সম্ভব নয় গ্লাস তুলে নিল আমি যদি বলি খুবই সম্ভব যদি বলি তোমরা চাইলে মাত্র ছ মাসে কাজটা সেরে ফেলা যায় বিষম খেলো মন্ত্রী কিভাবে রহস্যময় হাসি হাসলো প্রফেসর এবং ধরে নিতে পারি সেজন্য শত শত বিলিয়ন এমনকি ট্রিলিয়ন ডলার খরচ করতেও পিছপা হবে না মস্কো অবশ্যই না কখনো না কিন্তু সে সুযোগ মানে আমি সে সুযোগ তোমাদেরকে করে দিতে পারি বন্ধু দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলল প্রফেসর বিনিময়ে মাত্র চল্লিশ বিলিয়ন ডলার চাই আমার গ্লাস রেখে যারা দু মিনিট তার দিকে অপলক তাকিয়ে থাকলো স্টলিপিন যা বলছ বুঝে বলছ তো প্রায় ফিসফিস করে জানতে চাইল তোমাকে আমি যতদূর চিনি তাতে অন্তত এটুকু বুঝতে অসুবিধা হয় না যে তুমি ফালতু কথার মানুষ নও ওয়েল দেন ইউ নো আমি ফালতু কথা বলিনি যা বলেছি কাজের কথা বলেছি আবার দীর্ঘ নিরবতা তোমার প্রস্তাবটা ঠিক কি প্রশ্ন করল মন্ত্রী হাসল প্রফেসর আগে কথাবার্তা পাকা হোক তারপর সব জানতে পারবে একটু আভাস তো অন্তত দেবে তুমি জানো এত বড় একটা সিদ্ধান্ত আমি একা নিতে পারবো না পলিট ব্যুরোর অন্যান্য সদস্যরা আছে পার্টির সেক্রেটারি জেনারেল মানে খোদ প্রেসিডেন্ট আছে তাদের সবার সঙ্গে কথা বলতে হবে আমাকে তারপর না আমিও তো তাই চাইছি বলল সে এখন তোমাদের প্রেসিডেন্টও দাচা আছেন পলিট বাকি সদস্যরাও আছেন প্রয়োজনে একটা প্রাইভেট মিটিংয়ের ব্যবস্থা করতে পারো তুমি সবাইকে জানাতে পারো আমার প্রস্তাবের কথা সে না হয় হলো কিন্তু প্রস্তাবটা কি সেটাই তো এখনও সময় হলে আমি জানাবো তার আগে আমাকে কিছু ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হয়ে নিতে হবে চোখ কুচকে উঠল মন্ত্রীর যেমন মুচকি হেসে তার কাঁধে হাত রাখলো প্রফেসর ত্রিপাঠী ভুলবো বন্ধু তুমি তোমরা আমাকে অনেক সাহায্য করেছ আমি তার বিনিময়ে তোমাদের জন্যও কিছু করতে চাই তবে তবে কি দাবির অর্ধেক টাকা পেলে প্ল্যান জানাবো আমি বাকিটা তোমাদের কাজ হয়ে গেলে দেবে খাম ডিয়ার তুমি মুখ খোলার আগে বিশ বিলিয়ন ডলার দাবি করছো ব্যাপারটা একটু অতিরিক্ত হয়ে যাচ্ছে না তার চোখে চোখ রেখে মাথা নাড়ল ত্রিপাঠী না কারণ আমি মুখ খুললে প্ল্যান জানার কিছু বাকি থাকবে না তখন হয়তো টাকাটা পাব না আমি অর্থাৎ তুমি আমাদের বিশ্বাস করো না একটু গম্ভীর হলো বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন নয় এটা কন্ট্রাক্ট লেনদেনের ব্যাপার তোমরা আমাকে সাহায্য করেছ ঠিকই কিন্তু সেজন্য আগেই গুনে গুনে টাকা দিতে হয়েছে আমাকে হয়েছে না তাহলে আমাকে টাকা দিতে তোমাদের দ্বিধা থাকবে কেন গুম মেরে বসে থাকলো মন্ত্রী অবশ্য শুধু টাকা দিলেই চলবে না প্রফেসর বলল একই সাথে আমার সাথে লিখিত এক চুক্তিও সই করতে হবে তোমাদেরকে প্রেসিডেন্ট এবং পলিট ব্যুরোর যতজন সদস্য তোমরা রয়েছ সবাইকে ওটাই সই করতে হবে ভুরো কুচকুটল মন্ত্রীর কিসের চুক্তি হাসি ফুটল প্রফেসরের মুখে বাকি টাকাটা পরিশোধের এবং আমার ব্যক্তিগত নিরাপত্তার ব্যাপারে সোভিয়েত সরকারের পক্ষ থেকে আশ্বাসের চুক্তি গলা ঝপ করে একদম খাদে নামিয়ে ফেললো সে একই সাথে তোমার আর আমার মধ্যে একটা চুক্তি হবে সেটা হবে খুব গোপনে তুমি আর আমি ছাড়া কেউ জানবে না তার খবর তোমার কথাবার্তা ধোঁয়াটে লাগছে খুলে বলো দ্বিতীয় গোপন চুক্তিটা কিসের চারিদিকে তাকালো পাঠি এ ঘরে হয়তো কোনো লুকানো মাইক্রোফোন ট্রোন থাকতে পারে চোখ বড় বড় হয়ে উঠলো মন্ত্রীর আমার দা চায় বলে হাহা করে হেসে উঠল কি আবল তাবোল বকছো তুমি পাত্তা দিল না ত্রিপাঠী উঠে গিয়ে টিভি অন করলো ভলিউম বাড়িয়ে দিয়ে ফিরে এলো নিজের জায়গায় রিটায়ার করতে আর বছর বাকি আছে তোমার বরিস প্রশ্ন করল সে বছর পাচেক কেন অবসর জীবন কোথায় কাটাতে চাও শ্রাক করলো মন্ত্রী এ নিয়ে কখনো চিন্তা করিনি আর আমি একা মানুষ যেকোনো এক জায়গা কাটিয়ে দেব আর কি কেন জানতে চাইছ জবাব দিল না ত্রিপাঠী ধরো যদি সুইজারল্যান্ড কি বেলজিয়াম বা আর কোথাও তোমার অবসর জীবন কাটানোর ব্যবস্থা করে দেওয়া হয় তুমি আপত্তি করবে জবাব না দিয়ে অন্তর্ভেদি দৃষ্টিতে তাকিয়ে থাকলো ছোটখাটো মানুষটা চেহারায় চিন্তার চাপ বড় বাড়ি লেটেস্ট মডেলের গাড়ি ব্যাংকে নিজের নামে কয়েক মিলিয়ন ডলার ইচ্ছে মতো খরচ করার স্বাধীনতা জীবন যতভাবে সম্ভব উপভোগ করার সুযোগ এসব পেতে ইচ্ছে করে না তোমার জবাব নেই আমাকে সাহায্য করার বিনিময়ে এসব খুব সহজেই তুমি অর্জন করে নিতে পারো বরিস কি ধরনের সাহায্য মন্ত্রী অন্য অন্যমনস্ক সেদিন আরো দু ঘন্টা মন্ত্রী স্টলপিনের দাঁচায় ছিল প্রফেসর ত্রিপাঠী সমস্ত খুঁটিনাটি তাকে জানিয়ে প্ল্যান প্রোগ্রাম পাকা করে তবে ফিরেছে তাকে সাহায্য করবে কথা দিয়েছিল সমরমন্ত্রী করেছেও সে যতটা চেয়েছিল তার চেয়ে বরং বেশি করেছে তার তত্ত্বাবধানেই রুশ প্রেসিডেন্ট ও পলেট সদস্যদের স্বাক্ষর করা চুক্তিপত্র আর প্রথম দশ বিলিয়ন ডলারের চেক তার নাসাও অ্যাকাউন্টে জমা হয়েছে ওখান থেকে সেসব সরিয়ে ফেলা হয়েছে অন্যখানে আর দশ বিলিয়ন বাকি কয়েকদিনের মধ্যে রুশরা লং ইয়ার বিয়ানে তাদের আর্লি ওয়ার্নিং রাডার বসাতে যাচ্ছে চুক্তি অনুযায়ী কাজটা হয়ে গেলেই দ্বিতীয় চেক পাচ্ছে সে ততক্ষণ পর্যন্ত মস্কো স্বার্থ দেখার দায়িত্ব তার নিজের কর্নেল ম্যাকারব ততক্ষণ তার সাবর্ডিনেট হিসেবে কাজ করবে হঠাৎ করে বাস্তবে ফিরে এলো প্রফেসর ঘড়ির ওপর চোখ পড়তে ব্যস্ত হয়ে ইন্টারকমের দিকে হাত বাড়াল নডেল সেক্রেটারির নাম উচ্চারণ করলো সে ম্যাকারবকে আসতে বলো পাঁচ মিনিট পর নক করে ভেতরে ঢুকলো ম্যাকারোপ তাকে দেখে মাথা জাগাল প্রফেসর দরাজ গলায় বলল গুড ইভিনিং পল গুড ইভিনিং স্যার বসুন কথা আছে ড্রিঙ্কস হেল্প ইউর হাত ইশারায় বাঁ দিকের দেয়াল ঘেঁষে রাখা লিকার ক্যাবিনেটটা দেখালো শেষ হলো কাজী আনোর হোসেনের মাসুদ রানা সিরিজের পালাও এর প্রথম পর্ব গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন আর যারা এখনও আমাদের গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর অবশ্যই নতুন নতুন ভিডিওগুলোর আপডেটগুলো পেতে বেল আইকনটি প্রেস করে রাখুন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরু সঙ্গেই থাকবেন ধন্যবাদ